দর্শক আমরা গাছ থেকে বিগ সাইজের এই ব্রোনাই আমটা পেরে নিয়ে আসলাম আমি এবং মিস্টার আরিফ সাহেব তো এটা হাতে কিন্তু ধরে রাখা যাচ্ছে না এটা ইটের সমান মানে এটা দিয়ে যদি কারো মাথায় বাড়ি দেওয়া যায় মানুষ মারা যাবে এত বড় আম ও মাই গড তো আমরা এটা একবারে এটা এই যে দেখুন এই কত দেখাচ্ছে ইয়ে দেখো জিরো আছে না জিরো 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 আছে জিরো করে দেন তো জিরো জিরো আছে না আচ্ছা এই যে দর্শক এখন এই ব্রোনাই আমটা আমি রাখবো

পুরো ফ্যামিলি চার জনের খেতে পারবে একটা আম একজনের পক্ষে খাওয়া এটা আসলেই অসম্ভব একটা ব্যাপার আমি মনে করি ঠিক আছে তো এটার পাশাপাশি আমাদের গাছে রয়েছে হচ্ছে এই যে দেখুন আরও এটা লেট এখন তো আজকে আগস্ট মাসের চার তারিখ আজকে আগস্ট মাস আগস্ট মাসে আজকে পাঁচ তারিখ চার তারিখ চার তারিখ আমাদের আমাদের গাছে রয়েছে রেড রেড আইভরি রয়েছে তারপরে অন্য আমও রয়েছে তো এটা হচ্ছে বারো মাসি বাড়ি এগারো এটাও দেখাবো কত কেজি ওদের হয় এই যে দেখুন গাছ পাকা একবারে চারশো ছিয়াত্তর গ্রাম চারশো ছিয়াত্তর গ্রাম ওজন হয়েছে এটা একটা এটা হচ্ছে মাসি আম এটা কিন্তু স্বাদে রোপণ করতে পারেন সব জায়গায় রোপণ করতে পারেন আর এটা হচ্ছে বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো আম এটা হচ্ছে সবচেয়ে টেস্টি আম কি সুন্দর সাইজ বাণিজ্যিক আম এটাও আমরা দেখাই এটা হচ্ছে তিনশো সাতানব্বই গ্রাম ঠিক আছে তিনশো সাতানব্বই গ্রাম ওকে তো দর্শক বন্ধু এখন আমরা এই আমটা কেটে আপনাদেরকে খেয়ে দেখাবো ইনশাল্লাহ এটা ধরো

এই গড সুন্দর কালার কি সুন্দর কালার আরে পোকা হয়ে গেছে কারণ এটা আমরা পর্যাপ্ত ব্যাগ ফুড ব্যাগ করতে পারি নাই মানে এত বড় আম এটা ফুড ব্যাগের মধ্যে আটে নাই ঠিক আছে এই যে দেখেন দর্শক বন্ধু দারুণ একটা স্মেল বের হচ্ছে ও মাই গড কি বিশাল আম

এটা কচকচে একটা আম হালকার টক টক ভাব আছে কারণ এটা বললাম না কেবল আমরা কাঁচা আম পেরে আসছি এটা এটা এখনো প্রায় বিশ পঁচিশ দিন এক মাসে গাছে থাকবে অতি লেট ভ্যারাইটি আম তবে কাঁচা অবস্থায় এর টেস্ট ফজলি আম যেমন কাঁচা অবস্থায় থাকে যেমন দারুন আম আচ্ছা হচ্ছে আপনার এই গাছে এই আমটা তো অনেক হচ্ছে মানে আটিটা অনেক ছোট হবে আমরা এর আগের ভিডিওতে দেখেছি এটা আর আমরা আজকে একটু খেয়ে দেখাই বিসমিল্লা

বাড়ির ছাদে রোপণ করবেন বাড়ির আশেপাশে রোপণ করবেন এবং আপনারা বাগানও করতে পারেন কারণ একটা আম যদি দুই কেজি ওজন হয় যদি সাপোজ এটা এই শেষ সময় কিন্তু আমের কেজি অনেক হয় তিন চারশো টাকা কেজি হয় তো এটা যদি দুই কেজি আম হয় আমের দামটা এক হাজার টাকা সো আপনার হচ্ছে আর যদি এগুলো রেয়ার এগুলো কিন্তু অনেক জায়গায় এক হাজার বারোশো টাকা কেজি বিক্রি হয় হ্যাঁ যেহেতু নতুন তো আপনারা এই 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 বাগান আপনারা করবেন এই আমের চারা আমাদের কাছে রয়েছে এই আমসহ সব বিদেশি পঁয়তাল্লিশ প্রজাতির চারা রয়েছে চারা অর্ডার করতে চাইলে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো দর্শক বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহেজ